সালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেব দেখাবো ঈদের স্পেশাল একটা ডেজার্ট রেসিপি এই জন্য আমি এখানে ছয় পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো আমি একটা ছুরির সাহায্যে পাশের এই শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দেব যেভাবে আমি সবগুলো করে নিয়েছি তারপরে যে পাত্রে আমি ডেজার্টটা সেট করব ওই পাত্রে আমি বাটার ব্রাশ করে নিয়েছি তারপরে পারোটিরগুলা সেট করে নিয়েছি একটা লেয়ার সেট করলাম আমি তারপরে একটা পাত্রে আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ দুধটা আমি ঘন করে জাল দিয়েছি তিন কাপ থেকে একটু বেশি দুধ দিয়েছি আমি এখানে এরপর এখানে দিয়ে দিলাম হাফ চা চাম হাফ কাপ চিনি আর দিয়ে দিয়েছি আমি এখানে দুই চা চামচ দুই টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি উঁচু করে দুই চা চামচ বাটার বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন বাটারটা দিলে খেতে অনেক ভালো লাগে তারপরে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ থেকে একটু কম কেওড়া জল কেওড়া জলটা দিলে সুন্দর একটা গ্রান আসে খেতে ভালো লাগে তারপর সব কিছু আমি একসাথে ভালো মতো একটা রেস্লা দিয়ে মিক্স করে নেব। এখানে আমি নিয়েছি একটা পাকা আম আমটা আমি ধুয়ে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে আমটা কেটে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে ঈদের আগের দিন রাতে এই ডেজার্টটা তৈরি করে রাখলে এদের দিন সকালবেলা এটা খাওয়া যাবে আপনারা বাসায় এভাবে তৈরি করবেন অনেক মজা ডেজার্টটা খেতে তারপরে আমি আমটা কেটে না হয়ে গেলে একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে আমটা ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি এটা এক পাশে রেখে দেব তারপরে ওই যে মিশ্রণটা দুধের মিশ দুধ ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে নেড়ে চেড়ে এটাকে আমি ঘন করে নেব একেবারে বেশি ঘন করব না আমি এটা নেড়ে চেড়ে ঘন করে নেব এই যে বল উঠে গিয়েছে এরপর যে আমি ব্ল্যান্ড করে রাখা আমটা দিয়ে দেব দিয়ে আবার একটা হ্যান্ড উইস দিয়ে ভালো মতো দুধের মিশ্রণের সাথে ব্লেন্ড করা আমটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এখানে দুইটা বলক দিয়ে নেব তারপরে এক লেয়ারের উপরে আমি এই দুধ ও আমের মিশ্রণটা দিয়ে দিয়েছি তারপরে আরেক লেয়ার দিচ্ছি পাউরুটির দিয়ে বাকি মিশ্রণটা ঢেলে দিচ্ছি আমি মিশ্রণটা একেবারে ঘন করে নিই যাতে খেতে মজা লাগে এই জন্য আমি একটু পাতলা রেখেছি আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন যদি খেতে পছন্দ করেন তারপরে আমি এর উপরে আমি একটু সুন্দর দেখানোর জন্য আম কুচি করে দিচ্ছি আর একটু বাদাম ও কিশমিশ কুচি করে দিব যাতে দেখতে ভালো লাগে এই জন্য এরপর এটা ইয়ে করা হয়ে গেলে আমি এটা ফ্রিজে রেখে দিয়ে রেখে দিয়েছি প্রায় আড়াই ঘন্টা পর আড়াই ঘন্টার জন্য আড়াই ঘন্টা না করে এটা রাতে বানিয়ে রেখে সারা রাত রাখলে পরের দিন খেললে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন এই তো হয়ে গেল আজ পর্যন্ত আল্লাহ হাফেজ